দেখুন, বিক্ষোভ একটা হচ্ছে, এবারে এরা তো অস্থায়ীভাবে এদের নিয়োগ করেছিল, আমাদের যারা এজেন্সি আছে তাদের মাধ্যমে নিয়োজিত হয়েছিল। এবারে স্বাস্থ্য ভবনের নির্দেশে যেহেতু কোভিড কমে গেছে, এটা তো কোভিডকালে আপদকালীন অবস্থায় একটা নিয়োগ হয়েছিল, এবারে স্বাস্থ্য ভবন যখন জানায় তার পরিপ্রেক্ষিতে ওটা 31 তারিখ, মানে গতকালই শেষ দিন ছিল সেই সার্ভিসের। তো যথারীতি যারা আন্দোলন করছেন তারা করছেন, আন্দোলন অবশ্যই করবেন, কেননা আমরা তাদের প্রতি সহমর্মী। সত্যি প্রত্যেকের সংসারের তো প্রয়োজনের জন্যই কাজ করে, কিন্তু সরকারি নির্দেশের বাইরে যাওয়ার ক্ষমতা তো আমাদের নেই। আমরা চেয়ারে যারা বসে আছি আমাদের তো সরকারি নিয়মে চলতে হয়, সরকারি নির্দেশিকা অনুযায়ী আমাদেরকে কাজটি বন্ধ করার জন্য এজেন্সিকে বলতে হয়েছে। কিন্তু ওনারা যেটা করছেন, যে আমাদের ধরুন এখানে পরিষেবা, যেটা ইমার্জেন্সি পরিষেবা, আউটডোরের পরিষেবা কিংবা ইনভেস্টিগেশন যেখানে হয়, ল্যাবরেটরি পরিষেবা, এগুলো বন্ধ করে রেখেছেন সকাল থেকে। তো আমরা আজকে যখন কোভিড থেকে আমাদের ডিউটি দিয়েছে, কোভিড থেকে কাজ করছে থেকে 2 বছর আগের থেকে, কোভিড উঠে গেছে, এখন বলছে তোমাদের আর কাজ হবে না। 116 জনের গ্রুপ ডি, গ্রুপ ডি এর যখন আমরা যখন কোভিড চলে হয়েছিল তখন মানে হাজার হাজার মানুষ মৃত্যুর সাথে লড়াই করেছে, হাজার হাজার মানুষ মারা গেছে, তখন নিজেদের জীবন বাজি নিয়ে আমরা কাজ করেছি। আমরা এখানে অনেকে পজিটিভ হয়েছি, অনেকে পজিটিভ হয়েছি। আমি নিজে এই হসপিটালে ভর্তি ছিলাম, আমি নিজে পজিটিভ হয়েছিলাম দাদা। এখন বলছে আমাদের সংসার মানে কাজ চলবে না, তাহলে এখন আমরা এতগুলো মানুষ, 116 জন মানুষ কি খাবো? এখন হসপিটাল কর্তৃপক্ষ বলছে যে এখন আর তোমাদের নেওয়া হবে না, কোভিড শেষ, তোমরা শেষ। তাহলে কি আমাদের ইউজ করা ছুড়ে ফেলে দিয়েছে? আমাদের কাজ দিক, আমরা কাজ দিক, আমরা কাজ করে খাবো। যখন ভয়তে ঘর থেকে পুরো পৃথিবীতে লোক বেরোতো না, পুরো পৃথিবীতে লোক বেরোতো না, আমরা তখন আসতাম হসপিটালে চাকরি করে যেতাম, যখন আমরা পালায় ঢুকতাম লোক আমাদের কাছে ঘৃণা করত, কেউ আমাদের কাছে ছাড়তো না। এত আমরা কষ্ট করে স্যার ডিউটি করলাম, ডিউটি করার পর আজকে যখন কোভিড খতম হয়ে গেছে, আজকে যখন কোভিড খতম হয়ে গেছে তো আমাদেরকে তাড়ানো হচ্ছে হসপিটাল থেকে, বলা হচ্ছে, এটাই বলা হচ্ছে আমাদেরকে কি কোভিড খতম, তোমাদের কাজ খতম। আমরা এতজন লোক, আমাদের এতজনের কাজ দিতে হবে। Thank you.